আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শারুর আলম আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল খামারকুটিরে বন্ধুরা আজকের ভিডিওতে খরগোশদের নিয়ে করা মোস্ট ইম্পর্টেন্ট দুটো কোশ্চেনের আনসার দেবো তো আমি প্রথমে কোশ্চেন দুটো বলে দিই যে খরগোশ কত মাস বয়সে বাচ্চা দেয় এটা হচ্ছে প্রথম কোশ্চেন আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে খরগোশ কতদিন পর বাচ্চা দেয় তো শুধু যে কোশ্চেনের আনসার এক বাক্যে দিয়ে দেবো তাই নয় মানে আনসার দেওয়ার জন্য আগে পরে আমাকে কিন্তু কিছু কথা বলতে হবে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলে খরগোশদের নিয়ে ভিডিও আপলোড করতে থাকবো আর অলরেডি করেছি অনেকগুলো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আসা যাক মূল ভিডিওতে তো প্রথম যেটা কোশ্চেন ছিল যে খরগোশ কত মাস বয়সে বাচ্চা দেই এবার আমি বলে দিই যে আপনি ধরুন বাজার থেকে হাট থেকে যেখান থেকে হয় পেট শপ থেকে দুটো খরগোশ কিনে আনলেন দুটো খরগোশেরই বয়স তিন মাস মেলটারও বয়স তিন মাস ফিমেলটারও বয়স তিন মাস এবং তাদেরকে এনে একটা ওপেন খাঁচায় ছেড়ে দিলেন যেখানে আপনি রাখেন মানে মেলটাকে আপনি আলাদা করে রাখলেন না এবার কি হবে ঘটনাটা আপনি যেহেতু মেলটাকে আলাদা করে রাখেনি মেলটা আর ফিমেলটা একসঙ্গে থাকে তো ওদের কিন্তু বয়স যখন চার মাস সাড়ে চার মাস বয়স হবে তখন থেকে কিন্তু ওরা মানে মিটিং করা শুরু করবে এবার এই রকম মিটিং করতে করতে কিন্তু এক সময় ফিমেল খরগোশটা কিন্তু গর্ভধারণ করবে এবার আপনার ফিমেল খরগোশের বয়স ধরুন যখন সাড়ে চার মাস হলো তখন ও গর্ভধারণ করলো আর ও এবার এদের যেহেতু গর্ভাবস্থা এক মাস তাই আপনার সাড়ে পাঁচ মাস বয়স যখন হবে ফিমেলটার তখন কিন্তু ফিমেলটা বাচ্চা দিয়ে দিবে। কিন্তু এখানে একটা জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে শুধু বাচ্চা যে সাড়ে পাঁচ মাস বয়সে একটা মিনিমাম এজে একটা বাচ্চা হয়ে যাওয়া এটা কিন্তু ঠিক নয় এবার আপনাকে কি করতে হবে মেল আর ফিমেল খরগোশটাকে আলাদা করে রাখতে হবে মেল আর ফিমেল খরগোশটাকে মানে আপনার তিন মাস বয়স হোক যখনই হোক মেলটাকে সবসময় আলাদা রাখবেন আপনার অপরিণত বয়সে যদি আপনার ফিমেলটা গর্ভধারণ করে এবং সেই ফিমেলটা যদি বাচ্চা দেয় তো সেই বাচ্চা অপুষ্ট বাচ্চা হবে মানে শুধু নামেই বাচ্চা হবে কাজে বাচ্চা হবে না দুদিন একদিন হয়তো থাকলো আর তারপরে কিন্তু মারা যাবে তো এটা খুব দুঃখজনক ব্যাপার হবে তো আপনাদের কখন খরগোশের বাচ্চা নিতে হবে আপনাকে করতে হবে আপনার ফিমেল খরগোশটার বয়স যখন একদম সাড়ে চার সরি সাড়ে পাঁচ মাস কিংবা ছয় মাস হলে খুবই ভালো ছয় মাস বয়স হবে আর ফিমে মেলটার বয়স যখন ছয় মাস হবে এবার এখানে একটা বয়স কথা বলে দিই আপনি যদি হৃষ্ট পুষ্ট এমন বাচ্চা চান যে বাচ্চাগুলো বেঁচে থাকুক পরিপূর্ণ একদম পুষ্ট বাচ্চা হোক আপনাকে এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আপনার ফিমেলের বয়সের থেকে আপনার মেল খরগোশ যেটা পুরুষ খর্গ সেটার বয়স যেন দু মাস মিনিমাম দুই মাস বেশি হয় তিন মাস হলে আরও ভালো এবার ফিমেলের ফিমেল খর ফিমেল খরগোশের বয়স কম আর মেল খরগোশের বয়স বেশি এবার যদি তারা মিটিং করে আর যখন তাদের বাচ্চা হবে সেই বাচ্চাগুলো কিন্তু হৃষ্টপুষ্ট হবে এবং বাঁচবে আর এখানে আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে অনেকগুলো বাচ্চা হবে মেল খরগোশের বয়স বেশি হলে খরগোশ কিন্তু বেশি বাচ্চা দেয় আপনার ফিমেল খরগোশ যদি চারটা বাচ্চা দেয় আর আপনার মেল খরগোশের বয়স একবার ধরুন মিটিং করালেন একটা ছোটো মানে সমবয়সী মেল খরগোশের সঙ্গে তখন যদি চারটা বাচ্চা দেয় আর তার থেকে দু মাস তিন মাস বয়স বেশি যদি হয় মেলটার তখন যেটা বাচ্চা দিবে একটা দুটো কিন্তু বাচ্চা বেশি হবে এবং বাচ্চা পুষ্ট হবে বারবার একই কথা বল হয়ে যাচ্ছে এখানে আপনাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আপনার মেল খরগোশ কিন্তু যেন আপনার ফিমেল খরগোশের থেকে মানে সেপারেট জায়গা থাকে মানে একসঙ্গে কক্ষণে রাখবে না তো মধ্য হয়ে গেল আপনার ফিমেল খরগোশের বয়স যখন ছয় মাস হবে তখন কিন্তু ওদের মিটিং করাবেন আর ওদের মানে বাচ্চা হবে তো সেটা খুব ভালো হবে দ্বিতীয় যেটা কোশ্চেন আছে যে খরগোশ কতদিন পরপর বাচ্চা দেয় মানে ইউজুয়ালি খরগোশ এক মাস এক মাস পরপর কিন্তু বাচ্চা দেয় ধরুন জানুয়ারি মাসের এক তারিখে বাচ্চা দিল তো তার পরের মাসের এক তারিখে পরের মাসের এক তারিখ মানে আমি প্র্যাকটিক্যালি একদম এই কথাগুলো বলছি যে এটা একদম চরম সত্যি কথা যে এক তারিখে এক তারিখেও তো মানে আমার খরগোশ প্রায় ছ মাস সাত মাস টানা বাচ্চা দিয়েছিল প্রত্যেক মাসের এক তারিখে এবার এই ঘটনাটা হচ্ছে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে যখন আমি খরগোশ মানে প্রথম কিনে এনেছিলাম আপনি তখন আমি তখন অত জানতাম না যে কেমন করে কী করতে হয় আমি মেলটাকে ফিমেলটাকে একসঙ্গে রেখে দিতাম দেখছি কি প্রত্যেক মাসে বাচ্চা হয়ে যাচ্ছে আর আমার যেগুলো ছিল বেশ মোটা সোটা একদম নাদুস নুদুস খরগোশ ছিল তার জন্য কিন্তু তাদের বাচ্চা অতটা মারা যেত না একদম ওরাই নিচ থেকে নেস্টিং করতো নিচ থেকেই দিত আর আমি সেই খরচগুলোকে মানে আমি সব ভিডিওতে বলি যে ছোলা খাওয়াতে হবে তো আমি আমার খরচগুলোকে মানে প্রচুর ছোলা খেতে দিতাম ছোলা ছোলা খেতে দিতাম আমাদের মাঠের প্রচুর ঘাস হয় সেই দেখতে পাচ্ছেন এরকম ছেড়ে দিতাম এনে কোনো দিন কোনো দিন ঘাসগুলোকে কেটে নিয়ে গিয়ে খাওয়ালাম এরকম করে কিন্তু যেহেতু ওদেরকে খাওয়েছি তাই ওদের বাচ্চাগুলো মধ্যে একটাও মারা যায়নি তো আপনারা এটা করবেন না আপনারা মেলটাকে আলাদা রাখবেন আর ফিমেলটাকে আলাদা রাখবেন তো এই কোশ্চেনের আনসার হয়ে গেলো যে খরগোশ কতদিন পর বাচ্চা দেয় খরগোশ এক মাস বয়স পরপর কিন্তু বাচ্চা দেয় এবার এখানে আর একটা কথা না বললেই নয় এবার আপনি এবার তো আপনি ভাববেন যে না সারোয়ার ভাইয়ের তো দিয়ে দিত এক মাস বয়স অবধি অবধি এরকম করে ছেড়ে থাকতো তো তখন ঘটনাটা হয়েছিল যে তারা যথেষ্ট পরিমাণে খাবার দাবার পেয়েছে যথেষ্ট পরিমাণে আলু বাতাস পেয়েছে যথেষ্ট ঘাস ফুস পেয়েছে তাই ওদের বাচ্চাটা মারা যায়নি তো কিন্তু পরবর্তীতে কি হয়েছিল যে আমার ফিমেল খরগোশটা মানে আমি লোক বুঝতে পেরেছি যে ধীরে 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 একদম উইক হয়ে গেছিলো একদম শুকিয়ে গেছিলো মানে আমি ভেবেছি ভাবছিলাম যে না বাচ্চা হচ্ছে তো হয়ে যাক হয়ে যাক হয়ে যাক খুব ভালো খুব মজা অনেকগুলো বাচ্চা হয়ে গেলো ছ মাসে আমার এত এতটা বাচ্চা হয়ে গেলো কিন্তু আমি কি করলাম যে আমার ফিমেল খরগোশটাকে একদম শারীরিকভাবে উইক করে ফেলেছিলাম মানে বাচ্চা নিয়ে 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 তো আপনারা কখনোই আপনাদেরকে হাত জোর করে বলবো এরকম করবেন না মানে এরকম করে বাচ্চা নিলে আপনি ফিমেল খরগোশটার দিকে তাকাতেও পারবেন এমন শুকিয়ে যায় তো আমি এখানে একটা বলে দিই যে আপনি জানুয়ারি মাসের এক তারিখে আপনার ফিমেল খর ফিমেল খরগোশের সঙ্গে মেল খরগোশের মিটিং করালেন আপনার তিরিশ দিন কি বত্রিশ দিন পর আপনার বাচ্চা হলো তারপরে কিন্তু আপনার যে বাচ্চাগুলো হবে সেই বাচ্চাগুলো কিন্তু বাইশ থেকে পঁচিশ দিনের মধ্যে ওরা কিন্তু খেতে শিখে নিবে আর এবার আপনি ধরুন কি আজ এবার খরগোশে এরকম কী হয় কি মানে যখন ধরুন কি সকাল আটটায় বাচ্চা হলো তো সকাল সাড়ে সাত সাড়ে আটটার সময় কিন্তু ওরা আবার মিটিং করে মানে গর্ভধারণ করে নিবে তো আপনারা খবরদার এটা করবেন না মেল খরগোশটাকে আলাদা রাখবেন আর যখন আপনার খরগোশের বাচ্চা দেওয়া ধরুন কি জানুয়ারি মাসের এক তারিখে বাচ্চা দিল এবং বাচ্চাগুলো জানুয়ারি মাসের পনেরো তারিখ হলো তা তখন কিন্তু আপনার খরগোশের মিটিং করাবেন মানে একদম বাচ্চা হয়ে গেল আর সঙ্গে সঙ্গে মিটিং করে নিল করলে এটা যেন না হয় আপনার খরগোশের বয়স এই সরি আপনার খরগোশের যেটা ছোট বাচ্চা হবে সেটার বাচ্চার বয়স যখন পনেরো দিন হবে এই বাচ্চাগুলোর বয়স যখন পনেরো দিন হবে তখন আপনি আপনার ফিমেল খরগোশটার মিটিং করাবেন তবে আপনার ফিমেল খরগোশের তো ঠিক থাকবে আর বাচ্চাগুলো সুস্থ সবল হবে বেশি বেশি বাচ্চা হবে এই হচ্ছে ব্যাপার তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কি বিষয়ে ভিডিও চাই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন তো মধ্য কথা হয়ে গেলো যে খরগোশ কত মাস আশা করি আপনারা সমস্ত কিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আমি এক বাক্যে উত্তর দিইনি সমস্ত কিছু আপনাদের ঠিকঠাক বলে দিলাম তো দেখা হবে পরের ভিডিওতে কথা হবে অন্য বিষয় নিয়ে আসসালামু আলাইকুম